Hello, 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 everyone. এটা কেন হচ্ছে? ঠোঁটে আমি একটু লিপস্টিক লাগিয়ে ফেলেছি। আমি কানের দুল পড়তে পারবো না, লিপস্টিক লাগাতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, যাই করি না কেন একজন চলে আসে আমার কাছে, হ্যাঁ লাভ ইউ, এটা হচ্ছে লাভ ইউ বলা আমাকে। ঘাড়ের এখানে মাথা দিয়ে চুপ করে থাকা মানে হচ্ছে ওটা লাভ ইউ বলা, ঠিক আছে না? আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে ভিডিও করতে এখন এখন বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও করতে আসিনি। যেটা বলবো সেটা হচ্ছে কিছু মানে মানুষকে আমি ভাবি রোজ বলবো না ভেবেও বলে ফেলছি। অ্যাকচুয়ালি এতটা নোংরামি হচ্ছে, এতটা বাড়াবাড়ি হচ্ছে, এতটা নোংরামি, এতটা বাড়াবাড়ি হচ্ছে যে না বলে কিছু কথা, সরি এটা লাগানো আছে কানে, না বলে কিছু কথা থাকা যাচ্ছে না। কালকে আমি অ্যাকচুয়ালি যে ভিডিওটা করেছিলাম ওটা না জেনেই করেছিলাম, তো আজকে ভিডিওটা একটু বড় হবে, একটু সময় নিয়ে তোমরা সবাই দেখো। প্রথমে আমি সঞ্জয়দার ব্যাপারে কিছু বলবো, আজকে আমি সঞ্জয়দাকেও ছাড়লাম না, সঞ্জয়দার বৌদি আমার ফেভারিট, মানে আমার যদি কোনো ফেভারিট ইউটিউবার হয়ে থাকে কেউ, সেটা হচ্ছে সঞ্জয়দার বউ। ভীষণ সিম্পল, ভীষণ সুন্দরভাবে ব্লগ করে, যেটা সেটাই, মানে কোনো বাড়তি সিম্প্যাথি কাট খেলে না, ভুলভাল খেলে না, আর প্র্যাঙ্ক নিয়ে, ইয়েস, যেটা আমার কাছে এত ভালো প্র্যাঙ্কের মানে ভিডিও আমি ওদের ওখানেই দেখেছি, যেটা নিয়ে প্রচুর লোক ট্রোল করেছে, করতেই পারে, ট্রোল সেই সমস্ত চ্যানেলেই হয় যাদের নামগুলো বড়। আর সঞ্জয়দার আর বৌদির যে চ্যানেলটা, মানে আমি বলবো বৌদিরই চ্যানেল ওটা, বৌদির ব্লগ, তো বৌদির যে চ্যানেলটা সেই জায়গায় আমি গিয়ে কোথাও কোনো দিন নোংরামি দেখিনি। প্র্যাঙ্কের নাম করে যে নোংরামিগুলো করা হয় সেগুলো আজ এখন অনেক প্র্যাঙ্কের ভিডিও চ্যানেল আছে যেখানে অ্যাকচুয়ালি নোংরা হয়, নোংরামি হয়, হাজব্যান্ড ওয়াইফরা কী নোংরামিতে নেমে গেছে সেটা কেউ না দেখলে বিশ্বাস করে উঠতে পারবে না। সেখানে সঞ্জয় দাদের চ্যানেল কিন্তু কোনো জায়গায় নোংরামি কিছু করেনি, সিম্পল যেটুকু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটুকু মানুষদের দেখানোই যায় আর করাই যায় সেটুকুই ছিল। আর অ্যাকচুয়ালি সঞ্জয়দা আমি খুব মিস করি তোমার ওই প্র্যাঙ্ক ভিডিওগুলো, তোমাকে কিছুদিন আগে বলেওছিলাম যে প্লিজ আবার স্টার্ট করো, তোমরা কিছুদিন আগে একটা ছোটোখাটো প্র্যাঙ্ক করেছিলে, মার খাওয়ার প্র্যাঙ্কটা খুব ভালো লেগেছিল। তো এটা হচ্ছে আমার সঞ্জয়দার মানে বৌদির চ্যানেলের কথা। বৌদির চ্যানেলে কিন্তু এই রকমই আমরা ভিডিও দেখে থাকি। এবার একটা চ্যানেল, সিলভার বাটন পাওয়া চ্যানেল, তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে সেটা সেই জানে। আমরা যারা সমালোচনা করার মানে এইরকম টাইপের ভিডিও করি, তারা কি কিছু ভিডিও দেখলাম আর মনে হলো এটা হিট কন্টেন্ট, এটাকে নিলাম, নিয়ে ক্যামেরা খুলে বসলাম, বসে গুষ্টির ষষ্ঠী পুজো করলাম। কিন্তু ব্লগ করার ক্ষেত্রে যেহেতু আমি এক দুটো ব্লগ করেছি, সেহেতু আমি জানি সারাদিন ক্যামেরাটাকে নিয়ে ঘোরা কাজ, মানে যতটা ক্যামেরা ছাড়া কাজ যতটা তাড়াতাড়ি হবে, ক্যামেরা নিয়ে করতে গেলে ভাই বহুত দেরি হয়। তারপর এডিটের সময় যাওয়া, মানে যেটা আমার একদম অসহ্যকর ঘটনা আমার কাছে, মানে এডিট করা হচ্ছে ভয়ঙ্কর একটা ঘটনা হয়ে দাঁড়ায়। মানে আমি কোনো ভিডিওতে এডিট করি না, এইগুলোতে তো প্রয়োজনই নেই, খিস্তি যদি কোথাও দিয়ে থাকি তাহলে সেই ভিডিওগুলোতে একটু স্পিডটুকু বাড়িয়ে দিই, আর কোনো এডিটে যায় না, আর আমার এডিট করতে ভীষণ বিরক্ত লাগে। তো সারাদিন ধরে বসে বসে, সারাদিন কাজের পর এই যারা ব্লগ করে, প্রতিটা ব্লগারকে আমার সম্মান এই জন্যই দিতে ইচ্ছে করে, কারণ তারা কিন্তু বসে বসে প্রত্যেকটা ভিডিও তাদের এডিট করে, রাত্রেবেলা হোক, দুপুরবেলা হোক, কাজের ফাঁকে হোক, যে কোনো সময় হোক তারা করে। তো তাদের জন্য আলাদাই একটা সম্মান আমার, আমি তাদেরকে দিই। সেটা অনেকে অনেক কিছু মিস্টেক করতেই পারে, দেখো কেউ ঠিক নই, আমি নিজে নই, আমি নিজে কত কাজে আমি ঠিক হতে পারবো, ক্যামেরা সেট করবো না, ঠিকভাবে কাজ করবো, আমার পক্ষে পসিবল হয় না, আমার পক্ষে খুব চাপের ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমি সেই মানুষগুলোকে খুব সম্মান দিই যারা সত্যি রোজ ব্লগ করে, রোজ রোজ রোজ, আর ব্লগ করলেই তবেই না এই 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম করা যায়। আমার মনে হয় না সমালোচনা করে কখনো কেউ এত দূর এগোতে পারে, আমি এখনও তো দেখিনি। সেই জন্য আমি এই যারা ব্লগ করে করে যাদের চ্যানেলগুলো গ্রো করছে তাদেরকে আমার এই জন্য সম্মানটা দিতে ইচ্ছে করে। এটা গেল আমার রিম্পা বৌদি বা রিম্পা দির ওপর কথাটা। এবার বলি যে একটা মানুষ যারা নিজেরা ভালোবেসে নিজেদের সংসারটাকে সুন্দর করে তৈরি করেছে, সেটা তাদের যেরকমই বাড়ি হোক না কেন, সেই ভালোবাসার বাড়িটার দিকে বারবার সবসময় প্রতিটা মানুষ, মানে সঞ্জয়দার জন্য ওই ভালোবাসার ঘরটার দিকে বারবার হাত তোলে, মানে সেটা ঝুমার থেকে ঝুমার মতো পাগলি চুদি হলেও করে, কিস্তি দিয়ে বললাম, আর কোনো একটা লেভেলে থাকা মানুষগুলো তারাও করে। অ্যাকচুয়ালি এরা হয়তো জানে না যে ভালোবাসার যে একটা সুন্দর ঘর, সেটা যদি একটা টালির ছাদও হয় সেটাও রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদ হলেও সেটাও রাজপ্রাসাদ, তাই নয় কি? কারণ সেই ঘরটা কিন্তু পুরোটাই ভালোবাসা দিয়ে তৈরি, সেখানে টাকার গরম দেখানো নিয়ে তৈরি নয়, এন্ড অফ দ্য ডে ওই ঘরটাই হচ্ছে তার কাছে রাজপ্রাসাদের মতো, সেই ঘরটাকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করা। এবার বলি বাচ্চা, ইউটিউবের তো সবাই সবার বাচ্চা তোলে। আজকে রিশু কতগুলো ভিডিওতে এসেছে, রিশুকে নিয়ে কতজনার নোংরা নোংরা কথা বলেছে, তাহলে তারা কি ভুল করেনি? আজকে যখন নিজেদের বাচ্চার ওপর আসছে তখন তাদের মধ্যে প্রশ্ন। একটা সময় ছিল যখন আমার মনে পড়ে, আমার আসার পরপর হয়েছিল, এরকম কথাও শোনা গিয়েছিল যে সঞ্জয়দার ছেলে স্কুল থেকে ছেলেকে মানে কিছু
করা হবে বা তোলা হবে, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ ছিল? সেটা করেছিল বোধহয় ওই মনে হয়, যতদূর আমি যদি ভুল হই অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই আমি মানে ভুলটা আমি সরি বলে নেব, সেটা বোধহয় করেছিল ওই পেপেচারদের গ্রুপটা, দুর্গন্ধ মহলের গ্রুপটা, এরা করেছিল না, এরা নিজেদের শিক্ষিত মনে করে, শিক্ষিকা মনে করে, বিশাল স্ট্যাটাস মনে করে নিজেদের, এরা করেছিল, মানে এতটা নিচু মানসিকতার একটা খেলা, মানে এরা নিজেদের ইউটিউব চ্যানেলটাকে তোলার জন্য নিচু থেকে নিচুতম জায়গায় নেমে যাবে। আমি কেন এতগুলো কথা বললাম, কারণ এখন ইউটিউবে এটা হয়ে গেছে ট্রেন্ড, ট্রেন্ড হয়ে গেছে। কালকে আমি জানতাম না, মন্দির সাথে কালকে আমার কথা হলো, তখন আমি শুনলাম যে যে এরকম কমেন্টে লিখেছিল কেউ, তো ও তখন লিখেছে, রিপ্লাই করেছে, হ্যাঁ হেল্প মি। সেখান থেকে নাকি ডন বস্কো স্কুলের ফোন নাম্বার, মানে মানুষ কতটা গবেট হয়, মানুষের শিক্ষিত মানে শিক্ষিত বলেও মানুষ কতটা নিজেকে মূর্খর মূর্খামির পরিচয় দেয়, একটা ডন বস্কো স্কুলের ফোন নাম্বার এইভাবে পাওয়া যায়। গুগল আছে, গুগলে সার্চ করলে, অ্যাকচুয়ালি আমরা গুগলে এগুলোই সার্চ করি, যে আমাদের গুগল, আমার সিরি আমাকে রাস্তাই চেনাতে হেল্প করে, সিরিকে বললে সিরি আমাকে ডন বস্কোর ফোন নাম্বারটাও দিয়ে দেবে, এবার কোন ব্রাঞ্চের চাই সেটারও, সেই ব্রাঞ্চের নাম বললে সেই ব্রাঞ্চেরও পাওয়া যাবে। আজকে যখন আমি সমালোচনামূলক ভিডিওতে নেমেছি, কেন আমি তোমাদের বারবার বলি, আমি আমার পার্সোনাল লাইফটা তোমাদের সাথে কারোর সাথে শেয়ার করবো না, করতে ইন্টারেস্টেড নই, কারণ আমি 10টা লোককে যদি অ্যাটাক করি, ওই 10টা লোকও আমার কথা জানে, আমাকেও অ্যাটাক করবে, খুব নর্মাল আর সিম্পল ব্যাপার। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটা আনম্যারিড মেয়ে হয়ে আমার ফিউচারের লোকজনকে বা আমার প্রেজেন্টে যারা আছে, আমি তাদেরকে যদি এই নোংরা থেকে দূরে রাখার জন্য তাদের না আনতে চাই ক্যামেরার সামনে, বা তাদের ব্যাপারে কিছু না বলতে চাই, তাহলে তো এরকম মাদের তো আরও মাথায় রাখতে হয় যে তাদের চ্যানেলটা অলরেডি গালাগাল দিয়েই স্টার্ট, গালাগালেই এন্ড, তাদের কোনো কাজকর্ম নেই, তাদের বাচ্চাদেরও তারা টাইম দিতে পারে না, সন্ধেবেলায় লাইভ করতে বসে লোকের কুটকাচালি করতে বসে। তো কুটকাচালি যখন তোমরা করছোই, তোমাদের তো উচিত এইটুকু সেন্স রাখার, এইটুকু বুদ্ধি রাখার, যে যে বাচ্চা আছে যেখানে, বর আছে যেখানে, এই জিনিসগুলো নিয়ে না বলা, তাহলে লোকের বিয়ের কথা চিন্তা না করে নিজের বাচ্চার কথা, নিজের বরের কথা আগে চিন্তা করা দরকার, যে আমার বর এই কোম্পানিতে চাকরি করে বলবো না, আমার বর এখানে যায় বলবো না, আমার বর 7 দিন থাকে না বলবো না, আমার ছেলে এই স্কুলে পড়ে বলবো না, কারণ আমি লোককে পার্সোনাল অ্যাটাক করলে আমাকেও করবে। ইয়েস, এটা আমি জানি, আর জানি বলেই আমাকে কেউ যখন পার্সোনাল অ্যাটাক করে আমার জাস্ট কিছু আসা যায় না, কারণ আমি জানি আমি তাকে 10টা যদি বলি, আমি যখন বলবো তার পুরো নিংড়ে নিয়ে বলবো, সে তো আমাকে ভুলভাল কিছু কথা নিয়ে বলবে, সে তো আর ঠিক নিয়ে কিছু বলবে না, সে যেটুকু জানে ইউটিউবে যেটুকু ছড়িয়েছে সেটুকু নিয়েই বলবে, তাতে আমার কিছু যায় আসে না। সেই জন্য আমি কাউকে আনসার ব্যাক করতে বসি না, বিকজ আমি জানি যে আমার ব্যাপারে কেউ নেই যে ঠিক করে বলবে, রাদার আমার সাথে যারা কথা বলে তারাও পারবে না, তারাও পারবে না, এইটুকু কনফিডেন্স আছে আমার মধ্যে, কারণ আমি জানি এটা আমার কাজের জায়গা, এই জায়গাটাতে আমার পার্সোনাল কিছু জিনিস নিয়ে এসে তোলা আমার ঠিক হবে না, একদমই ঠিক হবে না। এবার সঞ্জয়দার জোর সাথে কিন্তু এই খেলাটা বহুকাল আগে হয়ে গিয়েছিল, সঞ্জয়দার দোকান যেটা, সঞ্জয়দার যেই দোকানটা, মানে কখনও সঞ্জয়দার নিজে বলে না তার নিজের দোকান, সে যেখানে কাজ করে, একটা টাইম ছিল ওর দোকানের অ্যাড্রেস বার করে ওর দোকানে যাওয়া হবে নাকি, ওকে নাকি মারা হবে, এত দূর কথাটা গিয়েছিল। এবং এই জিনিসটা, এই নোংরা খেলাটা বং জয়শ্রীকে দিয়ে কে খেলিয়েছিল জিনিসটা, পর্দাটা জাস্ট এইভাবে ফাঁক হয়ে গেছিলো। ইয়েস, আমি এইভাবেই দেখালাম, কারণ উনি ওটারই যোগ্য। এই দুর্গন্ধমহল এখন ইউটিউবে যে খেলাটা চলছে না, এটা সামহাও আমার, মানে আমি চুপচাপ ব্যাপারটা ওয়াচ করছিলাম, আমার মনে হলো আবার এই দুর্গন্ধমহল এবং তার এই পেপেচারি যিনি আছেন, এনারাই শুরু করেছেন, এটা আমার একার নয়, এটা অনেকেরই মনে হয়েছে যারা অ্যাকচুয়ালি পুরোনো, মানে আগে থেকে ইউটিউব করে তাদের বেশি করে মনে হয়েছে, আমি দেখে সত্যি আমারও মনে হয়েছে, আমি ওই জন্য আজকে বললাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম কথাটা, মানে এরা এতটা নোংরা, এই নোংরা খেলাটা এদের পক্ষেই পসিবল, নিজেদের বাচ্চাদের নিয়ে সিম্প্যাথি খেলা, নিজের নিজেরা তোমরা লোককে দিয়ে দিচ্ছ যে এটা নিয়ে ভিডিও কর, ওটা নিয়ে ভিডিও কর, এটা নিয়ে বল, তারপরে বলছো এই আমার বাচ্চাকে নিয়ে, এই আমার বাচ্চার ফিউচার, এই এটা আজকে কে আমরা বলতে গেছি রে, মুন্দি কোথায় বলেছে ওর বাচ্চার, ওর মেয়ে কোন স্কুলে পড়ে, কী করে না করে, মুন্দি কটা ওর ভিডিওতে গালাগাল করেছে যে ওকে নিয়ে এত কথা বলছিস তোরা, কিন্তু তোদের নিজেদের ভিডিওগুলো দেখ, নিজেরা কমিউনিটি পাওয়ার জন্য যেখানে তোদের মাথা বলছে এই ব্যক্তিটা ঠিক, কিন্তু সে কমিউনিটি পোস্ট করলো না বলে অন্য লোকের তলা চাটতে চলে গেলি, সে ভুল জেনেও তার তলা চাটছিস, লজিক্যালি তাকে ঠিক করার চেষ্টা করছিস, যেখানে কোনো লজিক খাটেই না, যেখানে কোনো লজিক খাটে না সেই লজিক্যালি তাকে ঠিক করতে যাচ্ছিস। আজকে আরও একটা কথা বলবো, এই এদেরই পছন্দের ব্যক্তি, মানে আমি বলছি নাম নিয়েই বলবো আজকে, সেটা হচ্ছে যে প্রীতমকে, প্রীতমের হয়ে যারা ভিডিও করে তাদেরকে কিন্তু ওরা কিছু বলবে না, মিলন মধুর কথা বলছি, মিলন মধুর মুখের ওপর বলেছে তোমরা যাকে নিয়ে ইচ্ছা ভিডিও করো, কিন্তু আমি প্রীতমের এগেনস্টেই ভিডিও করবো, কিন্তু আমাকে তোমরা কোনো ভিডিওতে রাখবে না, এটাই তো ডিল থাকা দরকার, তোমার কন্টেন্ট যে কেউ হতে পারে, তুমি তোমার কন্টেন্টকে নিয়ে ভিডিও করো, তো আমার কন্টেন্টকে নিয়ে আমি ভিডিও করবো, আজকে তার জন্য তুমি আমার গাড়ি লাগতে পারো না, পারো না, তোমার মতো তুমি ভিডিও করে যাও, নর্মাল, এটা হচ্ছে একটা নর্মাল সুস্থ ব্রেনের মানুষ এটাই চাইবে, যে ভাই আমার কন্টেন্ট প্রীতম, আমি প্রীতমকে নিয়ে করবো, তোমার কন্টেন্ট চিঙ্কি আর
ওই পাগলি চুড়িটা তুমি কাকে নিয়ে ভিডিও করো, না তুমি আমার গানে লাগবে না আমি তোমার গানে লাগবো, আমার গানে লাগলে আমি তোমাকে তিন হাত ঢুকিয়ে দেবো, নর্মাল ব্যাপার। যদিও ওরা এটা বহু দেরিতে বলেছে, যখন আমরা শুরুও করিনি তখন থেকে ওরা আমাদের হঠাৎ করে ওদের চাকার দিয়ে উঠেছিল, যাই হোক বুঝেছে, বুঝে ওরা অন্য জায়গায় করছে। কিন্তু এই যে আবার আমার বিরক্ত লাগে, মানে ইউটিউবে আমার নামে যে এরকম ব্যক্তি আছে ভাবতেও বিরক্ত লাগে, মানে সামহাও মনে হয় যে ফেক নাম, বোধ হয় নিজের নাম নয় ফেক নাম ইউজ করে আমার মনে হয়। দাঁড়াও চলে গেল, হাঁচি আসছিল। তো এইগুলো হচ্ছে এখন ইউটিউবের একটা জায়গায় চলে এসেছে, মানে এই নোংরা জায়গায় নেমে এসেছে। তো সঞ্জয় দা বা সঞ্জয় দার বউয়ের যে লেভেলটা, যারা ওর বউকে নিয়ে এত কথা বলছিস তোদের জন্য বলছি, ওই লেভেলটাতে যাওয়া তোদের কাছে স্বপ্ন। যে ছোট ছেলে আছে যে ওকে মানে সঞ্জয় দারকে নিয়ে রোস্টেড ভিডিও করেছে, সেই ছোট ছেলেরও কিন্তু স্বপ্ন ছিল ওখানে যাওয়া, যে প্রীতমের বিয়েতে, প্রীতম জাফরের বিয়েতে যে 26,000 টাকা দিয়ে ব্লেজার বানায় সে ওই জায়গায় যেতে গেলে কত টাকা খরচা করতো কোনো ঠিক নেই। সো যেখানে সঞ্জয় দার বউ যায় সেটা প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন, সেই স্বপ্নটা, সেই স্বপ্নের জায়গায় দাঁড়ানোটা অনেক কষ্টকর। তো তোরা কোনোদিনই পারবি না, সেই জন্য বারবার ওপরের বড় চ্যানেলগুলোকে ধরে ধরে টানার চেষ্টা করিস। বাই দা ওয়ে সঞ্জয় দার বইয়ের চ্যানেল অনেকেই জানবে, আমি আবার বলবো, তোমরা আবার কমেন্টে বলবে কী নাম বলো, রিম্পস ডেলি ব্লগ সবাই দেখো, খুব ভালো ব্লগ দেয়, খুব সুন্দর ভিডিও করে, আর প্র্যাঙ্ক ভিডিও তো পাবেই মাঝে মাঝে যেগুলো হাসিতে মজাতে জাস্ট ভরে যায়। আমি আজকে এত ডিটেলস কেন বললাম, বিকজ অলওয়েজ সবাই সঞ্জয় দার বউকে নিয়ে, সঞ্জয় দাকে নিয়ে আর রিশুকে নিয়ে কবে থেকে পড়েছে, যখন কেউ কারুর কোনো বাচ্চাকে টানেনি তখন থেকে রিশুকে এইচ অ্যান্ড এভরি ফাকিং ডেজ টানা হয়েছে, প্রতিটা দিন তাকে ওই বাচ্চাটাকে টানা হয়েছে, যেটা অনেক বাড়াবাড়ি, যেটা অনেক বাড়াবাড়ি করা হয়েছে। এই বাড়াবাড়িটা আজকে মনে হচ্ছে, আজকে কারোর স্কুলের নাম জানার পর আজকে মনে হচ্ছে যে তার ফিউচার নষ্ট করা হচ্ছিলো, তাহলে এতদিন কী করা হচ্ছিলো? কারুর ফিউচার নষ্ট করা হয়নি, এতদিন কারুর ফিউচার নষ্ট করা হয়নি। রিশু স্কুলের নাম নিয়ে যখন বলা হয়েছিল ভিডিওতে, তখন মনে হয়নি তোমাদের যে ওটা একটা বাচ্চা ছেলে, তার ফিউচারটা কেন নিয়ে টানবো? সে তো কোথাও আসে না, তার বাবার চ্যানেলে তো তাকে কোথাও দেখা যায় না, তার মায়ের ব্লগিং চ্যানেলে তাকে দেখা হয়। যখন সিম্পল লাইফস্টাইলের বাচ্চাকে টানা হয়েছে তখন তোমাদের মনে হয়েছে, যখন তোমাদের বাচ্চাকে টানা হয়েছে তখন তোমাদের মনে হচ্ছে, যখন সঞ্জয় দার ছেলেকে দিবা রাত্রি প্রতিটা লোক টেনেছে, সেটা মৌমিতা বসাক হোক, সেটা এই এই সো কল্ড তোমাদের একটা লেভেলের গ্রুপের কথা বলা হোক, প্রতিটা লোক তোমরা টেনেছিলে, তখন তোমাদের মনে হয়নি? যখন নিজেদের গায়ে আগুনটা লেগেছে তখন তোমাদের মনে হয়েছে যে আমার বাচ্চার ফিউচার? পাগলি চুদি বাচ্চার স্কুলের কথা কে বলেছে রে? না বললে কেউ কিছু করতোই না। আজকে যদি আমার সেরকম মাথা খারাপ হতো আমি কি করতাম? গুগল থেকে সিরি আমাকে বলো কোনটা ওই ডন বস্কোর ফোন নাম্বারটা দাও, জাস্ট ফোন নাম্বারটা নিতাম, একটা ঠুকে মেল করে দিতাম, একটা মেল ঠুকে দিতাম, ফোনও নয় ভিডিওর লিঙ্ক দিয়ে একটা মেল ঠুকে দিতাম, কেমন লাগতো? ভালো লাগতো। কিন্তু কি বলতো, আমাদের মেন্টালিটিটা অ্যাকচুয়ালি এরকম নয়। যখন তোর বাচ্চার অ্যাক্সিডেন্ট নিয়ে এত কথা হয়েছিল, এত কিছু হয়েছিল, সুতপাদি যেখানে, আমি নাম নিয়ে বলবো, সুতপাদি যেখানে সরিও বলেছিল, সুতপাদি কিন্তু বাচ্চাটার জন্য সরি ফিল করেছিল এবং বলেও ছিল দ্যাট টাইম, কিন্তু একমাত্র এই মানুষটাই ছিল যে কিন্তু বলেছিল যে যে যেটাই করুক না কেন বাচ্চাদের টানা ঠিক হবে না। আজকে তাকে ফোন করে অফিসে থাকাকালীন তাকে ধমকি দেওয়া হচ্ছে। তোদের ভিডিওর লেভেলটা এই জায়গায় যে একটা মানুষ মেন্টালি, একটা মানুষকে এতটা হ্যারাস করছিস, একটা মেয়েকে, সে নিতে না পেরে সে কী করলো? একটা মেয়ে তো ইউটিউব ছেড়ে চলে গেল, আর একটা মেয়ে, মা মেয়ে প্রবাসী বাঙালির কথা বলছি, মেয়েটাকে এতটা মানে হ্যারাসমেন্ট করেছিস তোরা যে মেয়েটা বেচারা মানে কী বলবো, সবাই জানো তোমরা, সবাই জানো তোমরা, বারবার বলে কিছু লাভ নেই, তাকে কোন সিচুয়েশনে টেনে আনা হলো? এবার কী করলো, মুনমুন দিয়ে একটা মানুষ যে অফিসে রয়েছে, যে এই পাগলিটাকে ব্লক করে দিয়েছে, অন্য আর একজনা ফোন করে তাকে নিয়ে কথা বলছে, তাকে লাইনে নিয়ে তারপর কথা বলছে। মানে এদের মানসিকতাটা কী? আরে ভাই তোরা বেকার, ও বেকার নয়, ও অফিস করে, ওর অফিস চলে, ওকে কাজ করতে হয়, ঘরে তোদের মতো বসে সারাদিন লোকের পিণ্ডি চটকায় না, ঠিক আছে? সো এই ননসেন্সের মতো কাজ করাগুলো বন্ধ কর, এই এতটা ননসেন্স গিরিটা না তোরা জাস্ট বন্ধ কর, এগুলো আর নেওয়া যাচ্ছে না। তোদের পাগলামোর জন্য তোরা পাগল হতে পারিস, তোরা লোকের স্কুলে গিয়ে নোংরামি করতে পারিস, লোকের বাচ্চাকে নিয়ে নোংরামি করতে পারিস, আমরা পারি না, আমরা করি না, আমাদের ওই মেন্টালিটি নেই। খুব সোজা স্পষ্ট ভাষায় বলে দিলাম, যদি করতে হতো অনেক আগে করা হয়ে যেত, যেদিন থেকে জানি যে তোর ছেলে ডন বস্কোতে পড়ে, সার্চ করতাম গুগলে নাম্বার, মেল আইডি জোগাড় করতাম, মেল করে দিতাম তোর ভিডিওর লিঙ্ক দিয়ে। সেই জন্য লোকের বিয়ে নিয়ে চিন্তা করিস না, অ্যাডভাইস দিলাম আজকে, লোকের বিয়ে নিয়ে, লোকের কি সম্পর্ক নিয়ে চিন্তা করিস না, নিজের জায়গাটা নিয়ে চিন্তা কর। তোরও দুটো বাচ্চা আছে যাদেরকে বড় করতে হবে, শিক্ষা দিতে হবে, প্রপার শিক্ষা, যে এইটা এটা করতে হয়, কিছু টাকা ইনকামের জন্য, মা বাবার পাশে দাঁড়াবার জন্য এই নোংরামিতে দাঁড়াস না, করিস না, ভীষণ নোংরা, মানে এতটা নোংরাতে নেমে যাচ্ছিস না তোরা, বিশ্বাস কর নেওয়া যাচ্ছে না, বিশ্বাস কর নেওয়া যাচ্ছে না।
সারাদিন পর যখন তোরা শুস, আমার মনে হয় না একটা টেনশন ফ্রি, একটা স্ট্রেস মানে নেই এরকম একটা ঘুম তোদের জীবনে আসে, আমার মনে হয় না। তোদের প্রত্যেকের জীবনটা না মানে ইউটিউবের জন্য জাস্ট ইয়ে হয়ে গেছে। আর আর একটা কথা বলবো, সেটা সবার জন্য, অমিক্রম এসছে, প্লিজ 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 মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো, আদারওয়াইজ আবার কিন্তু করোনার মতো লকডাউন স্টার্ট হয়ে যাবে। অলরেডি স্টার্ট হয়ে গেছে চাইনায়, তো প্লিজ সবাই মাস্ক ইউজ করো। এটা আলাদা ব্যাপার, আমি আবার একটু কম করি। বাহ বাহ বাহ, কেন বললাম, কারণ পাশে এখন পূজা আছে, পূজা এক্ষুনি বলে দিত তুই কতটা মাস্ক ইউজ করিস। আমি কিছু বলতাম না, নিজের মুখেই নিজে, আমি ওর ভয়ে বলে দিলাম, কারণ আমার এই হাঁসফাঁস হাঁসফাঁস করে খুব। আমি এখনো এত ঠান্ডা পড়েছে, তো ফ্যান হয়তো আমার অফ থাকে, তাহলেও আমার একটা জানলা খোলা থাকে, মানে আমার হাওয়া ঘরে হাওয়া না ঢুকলে আমার মনে হয় আমি দম বন্ধ হয়ে মরে যাবো বোধহয়। তো আমি মাস্কটা ইউজ করতে পারি না, আমার নাক বন্ধ থাকে, আমার কষ্ট, তো গাড়িতে থাকে, গাড়ি কাজ তোলা থাকে, গাড়ি থেকে বেরোলাম, স্যানিটাইজার ইউজ করলাম, যেটুকু সময় থাকে ওইটুকু থাকে, একটু নিচে চলে আসে, আবার তুলেও নিই মনে করে। তো যাই হোক, আমি এতটা ননসেন্স নই, আমি করব, আমিও কথা দিচ্ছি তোমাদের সাথে, আমিও করব। তোমরাও প্লিজ সবাই মাস্ক আর স্যানিটাইজার ইউজ করো, আর ভ্যাকসিন তো সকলেরই আশা করি নেওয়া আছে, তো যদি কারোর কিছু না নেওয়া থাকে প্লিজ যাও গিয়ে আবার ভ্যাকসিনেশন কমপ্লিট, ইয়েস ওটাই বললাম, এখনও ভ্যাকসিনেশন চলছে, প্লিজ যাও গিয়ে, যারা যারা নাওনি, যারা করোনি, তারা গিয়ে ভ্যাকসিনটাও নিয়ে নাও, কারণ লকডাউন যদি পড়ে যায় গুরু প্রচুর চাপ। যদিও আমি আবার লকডাউনে কোনো বলিস না ভাই সামনে, আমি কিন্তু লকডাউনে অ্যাকচুয়ালি মজা করেছিলাম, ভীষণ বাজে একটা সময় আসতে চলেছে, সবকিছু যাতে বন্ধ না হয়। আমরা 21st, 25th, 31st, 1st January প্রচুর মজা, প্রচুর ঘোরা, প্রচুর পিকনিক যাতে করতে পারি, আর এইগুলো থেকেই করোনাটা ঢুকবে, দেখে নিও আমার কথা। সবকিছু ঠিক থাকবে, সবকিছু ভালো হবে, আর একটু ভিড়টাকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করো, জানি পারা যাবে না, বাট তবুও চেষ্টা করো। চলো, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের শরীরের যত্ন নাও, আর যত পারো গরম জল এগুলো খাও, কাড়া খাও, কাড়া কাড়া, টাটা।